হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, আমি আজকে চলে এসেছি ইন্দোনেশিয়া সার্ভার। তোমরা এখানে দেখতে পারতেছো যে আমার এখানে সার্ভারের নাম লেখা রয়েছে ইন্দোনেশিয়া সার্ভার। হ্যাঁ, ইন্দোনেশিয়ান সার্ভারে কিন্তু আমার একটা আইডিয়া আছে, তা তোমরা অনেকেই জানো, আর যারা জানতে না তারা আজকে জেনে নিলে। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা কীভাবে ইন্দোনেশিয়ান সার্ভারে বিকাশ এবং নগদের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করবে, আর কেনই বা ইন্দোনেশিয়ান সার্ভারে আইডি খুলবে, কেনই বা ডায়মন্ড টপ আপ করবে, সব কিছু আজকের ভিডিওতে বলে দিব। ইন্দোনেশিয়ান সার্ভার সম্বন্ধে যারা জানো তারা তো অনেক কিছুই জানো, আর যারা জানো না তাদের জন্য আগে কিছু জানিয়ে নেই। এখানে যদি ইভেন্ট সেকশনে আসি, ইভেন্ট সেকশনে আসলে পরে এখানে আমরা কিন্তু ফ্রিতে অনেক রিওয়ার্ড এখান থেকে নিতে পারবো। ইন্দোনেশিয়ান সার্ভার যেটা হচ্ছে গেম খেলে, জাস্ট গেম খেলেই ফ্রিতে অনেক রিওয়ার্ড এখান থেকে নেওয়া যায়। যেমন ধরো এইখানে দেখো, এই যে বান্ডেলটা দিচ্ছে ফ্রিতে গেম খেললে, তারপরে হচ্ছে ইনকিউবেটার ভাউচার কার্ড দিচ্ছে, তারপরে কাস্টম কার্ড দিচ্ছে 10 ঘন্টার জন্য আনলিমিটেড কাস্টম খেলা যাবে, তারপরে হচ্ছে এখানে আরও অনেক কিছুই আছে এই ইন্দোনেশিয়ান সার্ভারে, যেটা হচ্ছে শুধুমাত্র গেম খেললে ফ্রিতেই পাওয়া যায়। দেখো অনেক আইটেম রিওয়ার্ড প্রত্যেক সপ্তাহে কিন্তু এগুলো চলতেই থাকে, ঠিক আছে। তো ইন্দোনেশিয়ান সার্ভারে যদি তুমি আইডি খুলো তাহলে এইরকম রিওয়ার্ডগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে নিতে পারবে। তাছাড়া এখানে কিন্তু টপ আপের উপরে একটা কমিউনিটিভ টপ আপ সেকশন রয়েছে, যেখানে হচ্ছে তুমি যদি 1000 ডায়মন্ড পর্যন্ত সর্বোচ্চ টপ আপ করো আপডেটের আগে বা আপডেট শুরু হওয়ার আগে, তাহলে তুমি কিন্তু এখান থেকে 160 ডায়মন্ড বোনাস পেয়ে যাচ্ছ এবং ডায়মন্ড রয়্যালের ভাউচার কার্ড পেয়ে যাচ্ছ 4-4টা। আর বর্তমানে দেখো এইখানে যে আমাদের টপ আপ ইভেন্ট চলতেছে ইন্দোনেশিয়ান সার্ভারে, 70 ডায়মন্ড টপ আপ করলেই 70 ডায়মন্ড বোনাস, টোটাল এখানে 420 ডায়মন্ড টপ আপ করলে 420 ডায়মন্ড বোনাস পাওয়া যাচ্ছে। যার যেমন সামর্থ্য শেষ তেমন করবে, কেউ 70 ডায়মন্ড টপ আপ করবে, কেউ 140 ডায়মন্ড করবে, কেউ 210 ডায়মন্ড করবে। তো এই সিস্টেমগুলোই নেওয়া যায় এরকম করে, তারপরে 280 ডায়মন্ড, 350 ডায়মন্ড, এরকম সব সিস্টেমই বিকাশ নগদ দিয়ে তোমরা টপ আপ নিতে পারবে। আর এখানে কিন্তু ডায়মন্ডটা বোনাস দিচ্ছে, আর এটা টাইম আছে আর মাত্র একদিন, আজকে 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত টাইম আছে, এরপরে নতুন টপ আপ ইভেন্ট চলে আসবে এই ইন্দোনেশিয়ান সার্ভারে। তো বেশি কথা বলে ফেলেছি, সর্বপ্রথম তোমরা যেটা করবে, তোমাদের গেমের যে ইউআইডি আছে, এই যে ইউআইডিটা জাস্ট কপি করবে, কপি করে তারপরে তুমি চলে যাবে আমার ভিডিওর ডিসক্রিপশন অথবা আমার ভিডিওর পিন কমেন্টে, যেখানে ওয়েবসাইটের একটা লিংক দেওয়া আছে যেখান থেকে তোমরা বিকাশ নগদ দিয়ে ইন্দোনেশিয়ান সার্ভারে ডায়মন্ড কিনতে পারবে। তো ওইখানে ক্লিক করলে সরাসরি তোমাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। আর তাছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবে অথবা যে কোনো ব্রাউজারে আসতে পারো, এসে তুমি এখানে জাস্ট সার্চ করবে AMSYT, এইটুকু লিখেই সার্চ করবে, AMSYT লিখে সার্চ করলে এইরকম একটা সাইট তোমার কাছে চলে আসবে। দেখতে পারতো আইডি কোড ইন্দোনেশিয়া, আইডি কোড ডায়মন্ড বিডি সব, তারপরে হচ্ছে ফ্রি ফায়ার, AMSYT। তুমি এখানে আইডি কোড ইন্দোনেশিয়াতেও ক্লিক করতে পারো অথবা AMSYTতেও ক্লিক করতে পারো। তো আমি AMSYTতে ক্লিক করে তোমাকে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে তুমি সর্বপ্রথম এসে যেটা করবে, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে লেখাটা এখানে দৌড়াচ্ছে, দুইটা লেখা দেখতে পারছো, এই দুইটা হচ্ছে ব্যানার, এটা কিন্তু কোনো লেখা না, এই দুইটা হচ্ছে ব্যানার, আর এই ব্যানারটার সাথে একটা ভিডিও অ্যাড করা আছে, এটা ক্লিক করলে সরাসরি তোমাকে সেই ভিডিওতে নিয়ে যাবে। এই ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে যে কীভাবে এখান থেকে টপ আপ নিতে হবে, আশা করি বুঝতে পারছো। তো এই ভিডিওটা দেখে নিবে, এরপরে হচ্ছে তুমি নিচের দিকে চলে আসবে, নিচে আসার পরে এখানে দেখতে পারতেছো আইডি কোড ইন্দোনেশিয়া নামক অপশন রয়েছে, তো এটাতে একটা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর দেখো গেমের ভিতরে যেরকম দেখেছো 70 ডায়মন্ড, 140 ডায়মন্ড, 210 ডায়মন্ড, 355 ডায়মন্ড, 500 ডায়মন্ড থেকে শুরু করে 4000-7000 ডায়মন্ড পর্যন্ত নিতে পারবো। তাছাড়া এখানে কিন্তু ভুইয়া পাসের কার্ড নিতে পারবো তোমরা, লেভেল আপ পাস নিতে পারবা, কোনো প্রকার আইডি পাস কাউকে দিতে হবে না, জাস্ট ইউআইডি দিয়েই নিতে পারবা, মান্থলি নিতে পারবা, উইকলি নিতে পারবা, 70 ডায়মন্ড, 140 ডায়মন্ড, এখানে সব ধরনের সব কিছুই রয়েছে। তবে দামের বিষয়টা একবার বলে দিচ্ছি, এখানে 140 ডায়মন্ড দেখতে পারতো 170 টাকা। তোমরা এখন অনেকেই বলবে যে ভাই 140 ডায়মন্ড, 170 টাকা, বাংলাদেশ সার্ভারে তো আমরা কিনি ডায়মন্ডের চাইতে টাকা কম লাগে, অনেক কম লাগে। তো ভাই বাংলাদেশ সার্ভার আর ইন্দোনেশিয়ান সার্ভার একসাথে মিলালে কাজ হবে না, কারণ দেখো আমি গেমের ভিতরে গিয়ে একবার দেখিয়ে দেই। লাক রয়্যাল সেকশনে আসি, বাংলাদেশ সার্ভারে এই দেখো এখানে এই যে দেখতে পারতেছো M8087-এর স্কিন রয়েছে একটা, এই M8087-এর এই স্কিনটা বাংলাদেশ সার্ভারে নিতে গেলে কত ডায়মন্ডই না লাগতো। আর এইখানে তুমি দেখো মাত্র 9 ডায়মন্ডের স্পিন রয়েছে, রিং ইভেন্ট 9 ডায়মন্ডের স্পিন, আর হচ্ছে 39 ডায়মন্ডের স্পিন, আর বাংলাদেশে হইলে কী হইতো, রিং ইভেন্টে 20 ডায়মন্ড আর 200 ডায়মন্ডের স্পিন। এইটাই হচ্ছে ব্যাপার, ডায়মন্ডের দাম বেশি কম হওয়ার জন্য মূল ব্যাপারটাই হচ্ছে এটা, আর এটা হচ্ছে সার্ভারটা বাহিরের কান্ট্রি। তাই তো এখানে এক্সচেঞ্জে যদি যায়, ইভেন্টের এক্সচেঞ্জে গেল, মাত্র 50টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়,
সার্ভারটাতে কত ডায়মন্ড বা লাগবে, 3-400 ডায়মন্ড লাগবে মনে হচ্ছে, এর বেশি তো লাগার কথা না, তাই না? তো এইটাই হচ্ছে বিষয়। তো এইখানে দেখো তোমরা আবার অনেকে বলো ভাই এখানে তো 5 স্পিন, হ্যাঁ 5 স্পিন, এটাকে তুমি 10 স্পিনে কনভার্ট করো, কনভার্ট করলে তাতে তোমার কত ডায়মন্ড হয়, তাতে 78 ডায়মন্ড হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই জন্য হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারে ডায়মন্ডের দামটা একটু বেশি। তো কীভাবে টপ আপ করবে এটা শিখে নেবে ভিডিওটা দেখে, আমি যে ভিডিওটা দেখতে বলেছি ওটা এটা দেখে তারপরে শিখে নেবে। শিখলেই তুমি কিন্তু ইউআইডি কোড দিয়ে তোমার বিকাশ নগদ দিয়ে টপ আপ নিতে পারবে। আর তাছাড়া ইন্দোনেশিয়ান সার্ভারে কিন্তু এয়ার ড্রপ আসে, এয়ার ড্রপ নিতে পারবে তোমরা, এই সেকশন থেকে এয়ার ড্রপগুলো নিতে পারবে। যদি তুমি ইন গেম উইকলি মেম্বারশিপ নিতে চাও, শুধু উইকলি মেম্বারশিপ, তাহলে তুমি এখান থেকে শুধু উইকলি মেম্বারশিপ নিতে পারবে কম টাকায়, যেটা হচ্ছে তোমার ইউআইডি চাইতে অনেক কম পড়বে, 1টা 2টা 3টা 5টা এরকম 10টাও নিতে পারবে, যেটা আইডি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো তোমার যেটা খুশি সেটা কিন্তু তুমি নিতে পারতেছো এইখান থেকে, এই ওয়েবসাইট থেকে। আর এটা সম্পূর্ণ বিকাশ নগদের মাধ্যমে। আমি তোমাদেরকে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে মনে করো যে আমার ইউআইডি কোডটা দিয়ে দিচ্ছি, এই যে ইউআইডি কোডটা দিয়ে দিলাম, গো টু পেমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার ইমেল টিমেল সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরে আমার নাম দিয়ে দিচ্ছি, আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে এগুলো দেওয়ার পরে নিচের দিকে আসার পরে এইখানে দেখো প্রসিড টু চেক আউটে ক্লিক করলেই কিন্তু তোমরা বিকাশ নগদ রকেট উপায় এইসবের সকল অপশন পেয়ে যাবে। একদম ইজি মেথড, এগুলো তোমরা সহজেই বুঝবে, আমার বুঝিয়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট তোমরা যা কিছু লাগবে এই ওয়েবসাইট থেকেই নেবে, কারণ এই ওয়েবসাইটটা কিন্তু আমার নিজের, আর এটাই আমি নিজেই কাজ করি, তাতে তোমাদের কোনো টাকা পয়সা মারি যাওয়ার কোনো চান্স নেই। এইখানে দেখো হোয়াটসঅ্যাপের অপশন রয়েছে, এইখানে ক্লিক করলে তোমরা সরাসরি কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, আমার সাথে যোগাযোগ করবে, কোনো সমস্যা হলেও যোগাযোগ করবে, কোনো প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। আর যারা বাংলাদেশ সার্ভার টপ আপ করতে চাও তারা এখান থেকে বাংলাদেশের ডায়মন্ড নিতে পারবে, আর এখান থেকে বাংলাদেশের মান্থলি উইকলি নিতে পারবে। বর্তমানে এখানে বাংলাদেশের জন্য একটা মান্থলি মেম্বারশিপ কিন্তু মাত্র কয় টাকা দেখি, একটা মান্থলি মেম্বারশিপ মাত্র 700 টাকায় তোমরা এখান থেকে আমার এখান থেকে নিতে পারবে। আর ডায়মন্ডের যদি অপশনে যাই তো বাংলাদেশ সার্ভারটাও একটু দেখিয়ে দেই, এখানে তোমরা 610 ডায়মন্ড নিতে পারবে 355 টাকায়। হ্যাঁ গাইস, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ সত্যি, আর এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ আমার, সেক্ষেত্রে রিস্ক মুক্ত, বিনা রিস্কে তোমরা বিকাশ নগর থেকে টপ আপ নিতে পারবে। আর তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, অনেকে বলো ভাই বিকাশে তো 5 টাকা চার্জ কাটে, তাদের জন্য বলতেছি যাদের বিকাশে 5 টাকা চার্জ কাটে তারা সরাসরি যেটা করবে, আমাদের যে বিকাশ নাম্বার আছে ওই বিকাশ নাম্বারটা তোমার প্রিয় নাম্বারে অ্যাড করে নিবে, ঠিক আছে? প্রিয় নাম্বারে যখন অ্যাড করে নিবে তখন আর কিন্তু চার্জ কাটবে না। আর আমাদের ওয়েবসাইটে জাস্ট 2টা বিকাশ নাম্বার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে 2টা বিকাশ নাম্বার তুমি তোমার বিকাশের ভিতরে অ্যাড করতেই পারো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।